কৃষ্ণনগরে কিন্তু মাটির পুতুল কিন্তু খুবই বিখ্যাত, শুধু কিন্তু মাটির পুতুল নয়, কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো কিন্তু খুবই বিখ্যাত। এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের একটা ব্রিজের উপরে। এখন সবার প্রথমে যাবো বুড়িমাকে দেখতে। তো ব্রিজটা কিন্তু পুরোটাই খালি, কৃষ্ণনগর কিন্তু দুটো ওভারব্রিজ আছে, এই একটা দেখতে পাচ্ছ, আর ওইখানে আরও একটা ব্রিজ, প্রচুর রোদের তাপ। তো চলো এখন এখান থেকে অটো বা টোটো যাই হোক সেটা করে এখন যাবো সর্বপ্রথমে বুড়িমাকে দেখতে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি কৃষ্ণনগরের বুড়িমা প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছ এই হলো সেই মেন গেট, এখানে কিন্তু এবছর কিন্তু 250 বছর কিন্তু কমপ্লিট হলো। তো এখন প্যান্ডেলের ভেতরে ঢুকবো, তো দেখে দেখো দেখতে পাচ্ছ এই কিন্তু সেই মেন গেট, মানে প্রবেশ করার। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুলের মধ্যে কিন্তু লেখা আছে বুড়িমা, এবং তুমি দেখতে পাচ্ছ এরকম কুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। বুড়িমাকে দেখতে যাওয়ার জন্য কিন্তু মানুষের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। বুড়িমাকে দেখার জন্য তোমরা যখনই মেন গেট দিয়ে ঢুকবে তোমরা দেখতে পারবে উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে কুলো দিয়ে এবং বেতের ঝুড়ি। আর দেখতে পাচ্ছ রাস্তার দুধার দিয়ে কিন্তু অনেক দোকানপাট কিন্তু বসেছে। আর দেখতে পাচ্ছ আজকে যেহেতু অষ্টমী, তো এখন থেকে কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু শুরু হয়ে গেছে বুড়িমার কাছে পুজো দেওয়ার জন্যে। লোকমুখে শোনা যায় যে কৃষ্ণনগরের বুড়িমা খুবই জাগ্রত। তো এখন তোমাদেরকে বুড়িমা যেখানটাতে আছে এখন সেই জায়গাটাই যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো। তো চলো সেই জায়গাটাতে। আর রাস্তা ধার দিয়ে দেখো যেই সব দোকানপাটগুলো বসেছে এইসব জিনিসপত্রগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর এবং খুব সূক্ষ্ম হাতের কাজ এগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কিন্তু এইসব জিনিসগুলো খুবই ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। বুড়িমার প্রতিমাটা যেখানে আছে এখন কিন্তু সেখানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দর্শনার্থীর ভিড় কিন্তু শুরু হয়ে গেছে, বেশ ভালোই কিন্তু ভিড় এখানে হয়েছে বুড়িমাকে দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা এই হলো সেই বুড়িমা। তো তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি জুম করে, দেখো ঠাকুরের মুখটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এখানে ঠাকুরের যে মাথার যে মুকুটটা হয় সেটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু বড়, আর এখানে কিন্তু বেশ অনেকটাই কিন্তু ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এবং ঠাকুরের গায়ে এখনও কিন্তু সোনার গয়না কিন্তু পরানো হয়নি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে সোনার গয়না পরানো হবে এবং অনেকগুলো ঢাক বাজি কিন্তু সোনার গয়না এখানে নিয়ে আসা হবে। বুড়িমার যেখানে পুজোটা হচ্ছে ঠিক তার সামনে কিন্তু একটা ঝাড়বাতি আছে, দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা কিন্তু খুবই সুন্দর দেখতে, রাতেবেলা যখন জ্বলবে আরও কিন্তু সুন্দর লাগবে দেখতে। দেখতে পাচ্ছ বুড়িমার গায়ে যেই গয়নাগুলো পরানো হবে সেগুলো কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে, এবং দেখতে পাচ্ছ এখানে রাস্তার দু সাইড দিয়ে কিন্তু ঢাকের কিন্তু পুরো লাইন লেগে গেছে, সেই ঢাক বাজিয়ে কিন্তু নিয়ে আসা হচ্ছে বুড়িমার গায়ের যে গয়না সেই গয়নাগুলোকে। তো তোমরা দেখো দেখালাম বুড়িমা যেখানে পুজোটা ঠিক সেই জায়গাটা, তোমাদের এখন দেখাবো ছোটমা যেখানে পুজোটা হয়। বুড়িমা যে জায়গাটা পুজো হয় ঠিক তার থেকে একটু এগিয়ে আসলে কিন্তু ছোটমার পুজোটা হয়, তো এখন সেখানেই আছি দেখতে থাকো। এই রাস্তা দিয়ে যদি তোমরা সোজা চলে যাও তাহলে কিন্তু তোমরা ছোটমার কাছে যেতে পারবে। এখন চলে আসলাম ছোটমায়ের মন্দিরে, দেখতে পাচ্ছ ছোটমাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা, এবং দেখতে পাচ্ছ ছোটমাকে এখন কিন্তু গয়না পরানো হচ্ছে, গয়না দিয়ে কিন্তু মাকে এখন সাজানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসে একটা জিনিস যেটা দেখলাম, এখানকার ঠাকুরের মুকুটগুলো কিন্তু খুবই বড় হয়, দেখতে পাচ্ছ ছোটো মাকে দেখার জন্য কিন্তু এখানেও কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু বেশ ভালোই আছে। তো মাকে এখন গয়না পরানোর কাজ চলছে, তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। কৃষ্ণনগরে কোথায় কোথায় ভালো ভালো পুজো হচ্ছে যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে।